কেমন লাগছে এখানে এসে? কোনটা বেশি ভালো লাগছে? ভালো লাগছে পয়লা বৈশাখ, মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পয়লা বৈশাখ। আমরা আপনার কাছে একটু জানতে চাই যে কথা যেহেতু দিয়ে ফেলছি, এখন ছোট বাবাটাকে নিয়ে একটা কথা বলবো। এই যে ছেলেটা ওকে জিজ্ঞেস করলো যে তোমার পয়লা বৈশাখ কেমন কাটতেছে, সে বলতেছে কি বললো কথাটা, পয়লা বৈশাখ জাতির জনক, পয়লা বৈশাখ মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছ্যাবলামি, এই এই যে ছ্যাবলামি, এখন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক উপাধিও দেয়া হয়েছে, আর্গুয়েবলি উনি জাতির জনকও, আর্গুয়েবলি কেন বলছি, কারণ হচ্ছে ঠেসে ধরা হয়েছে বিষয়টাকে। যখনই ঠেসে ধরা হবে তখনই কিন্তু আর মানুষ সেটার সাথে সেটাকে গ্রহণ করবে না, সে যত একমত হোক। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এখন তো বঙ্গবন্ধুর অবস্থান খুবই প্রশ্নবিদ্ধ মানুষজনের কাছে, সাধারণ মানুষজনের কাছে, বাইপার্টিজান যারা আর কি, যাদের রাজনৈতিক ইয়ে নাই। এবং ফেসবুকে ইয়ে নিয়ে ট্রোল হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ট্রোল হয়। এবং হচ্ছে যে মানে বিষয়টা কী, আপনার ধরেন যে লেনিন যখন হয়ে যায় ফিগার, তখন ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় কি, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলতে পারবেন না, কোনো প্রশ্ন তুলতে পারবেন না, খাইয়া দিবে, সারাদিন ছ্যাবলামি করতে হবে, ছাগলামি করতে হবে এইসব কারণে। তো এইসব কারণে বীতশ্রদ্ধ মানুষ বঙ্গবন্ধুর উপরে, যখন বিএনপি ক্ষমতা ছিল জিয়াউর রহমানের উপরে, সকল বই পুস্তক থেকে শুরু করে সকল জায়গায়। তবে বিএনপি আমল এত এই অবস্থা ছিল না যে পরিমাণ জপতে হচ্ছে এখন বঙ্গবন্ধু। এবং এটার আবার জাস্টিফিকেশান আছে, এরা বঙ্গবন্ধু জাতির জনক, জিয়াউর রহমান তো জাতির জনক না, সুতরাং এটা জপতে হবে, এটা ওরা জিয়াউর রহমানকে যতটুকু জপছে তার চেয়ে বেশি আমরা জপাবো। ওকে, সো উই নো দ্য কালচার, রাইট? চিন্তা করেন এই অ্যাবসার্ডিটিটা কোন জায়গার, আপনি মানে জিনিসটাকে পার্সপেক্টিভে রেখে চিন্তা করেন। মনে করেন জো বাইডেন একটা ভাষণ দিবে, হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কি জানি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমেরিকান এই গণতন্ত্রের মানুষ, পুত্র, জননেতা, এই বলতেছে আধা ঘন্টা ধরে। চিন্তা করা যায়, হ্যাবলামি চিন্তা করা যায়, সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট। আপনি যখন এইভাবে চিন্তা করবেন কনটেক্সটে রেখে, তখন আপনি হয়তো খেয়ে, কারণ আপনি তো এই বাংলাদেশের রিয়েলিটিতে, যেটা বলি বাংলাদেশের রিয়েলিটি আপনাকে ফাঁকআপ করে দিয়েছে, আপনি বাংলাদেশের রিয়েলিটিতে কোনটা নর্মাল, কোনটা অ্যাবনর্মাল, কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, কোনটা ছ্যাবলামি, কোনটা ছ্যাবলামি না, ধারণা নাই, আপনার ধারণা কিন্তু নষ্ট হয়ে গেছে। সো আপনি যখন কনটেক্সটে চিন্তা করবেন যে সারা পৃথিবীতে এত এত নেতা, সারা পৃথিবীর কোনো দেশে এই ছ্যাবলামিগুলো করে না, শুধুমাত্র আমরা এখনও করে যাচ্ছি, এবং এই যে বাচ্চাদেরকে ব্যবহার করে ছ্যাবলামি এগুলো কেন করে সেটা তো অবশ্যই আমরা জানি, এরা হচ্ছে বিভিন্ন রকম সুবিধা পেতে চায়, বিভিন্ন সুবিধা পেতে চায়। দেখেন এই ছ্যাবলামিগুলো আমরাও করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ আমার মুখস্থ, আমার ভাইয়ের মুখস্থ, আমার বোনের মুখস্থ, আমার ছোটো ভাইয়ের মুখস্থ, আমার ছোটো বোনের মুখস্থ, সব সকলের মুখস্থ। তো আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করে আসি। সো ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমরা যখন স্কুলে ছিলাম তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, সেই সময়টা হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, ওই টাইমটা আর কি। সো বেসিক্যালি ওই টাইমটাই হয়েছে খুব একদম বক্তৃতা আবৃত্তি এগুলো করে বেড়াচ্ছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এখন আপনি মনে করেন পুরস্কার জিততে হবে আপনাকে, আপনি কী করবেন? আপনার কিন্তু টার্গেট জেতা, হ্যাঁ, আপনার টার্গেট যদি জেতা হয় তাহলে আপনি এখন কী করবেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ মুখস্থ করে যাবেন, গিয়ে শুরু করবেন ফেনানো, ভাইয়েরা আমার, পেছন হাত দিয়ে গলাটা গুরু গম্ভীর করে, দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা সবই জানেন এবং বুঝেন। আমার বাপ মামা কিগুলো মুখস্থ করাইছে এবং আমরা এগুলো গিয়ে ছ্যাবলামি করে ফার্স্ট হয়েছি। হ্যাঁ, মানে আপনি বিষয়টা বোঝেন, যখনই আপনি এই ইয়ে মেরে দিলেন, কি বলবো, এই ট্রাম্প কার্ড, যে এখানে সবাই আসছে বক্তৃতা কি বিভিন্ন পারফরমেন্স করতে, এক একজন এক একটা পারফরমেন্স করে দেখাইছে, রাইট? একজন আসছে সে বঙ্গবন্ধুর ভাষণ পারফর্ম করে দেখাইছে, তাকে ফার্স্ট না করার কি কোনো উপায় আছে বলেন আপনি? এই বিচারক প্যানেলে যারা আছে তাদের বাপের সাধ্য আছে এই ছেলেকে আর ফার্স্ট না করার? সেই যে মেরে দিল ট্রাম্প কার্ড, বঙ্গবন্ধুর ভাষণ পারফর্ম করে ফেলে এসে, এখন ওকে ফার্স্ট না করলে কিন্তু চাকরি থাকবে না, কথা বোঝেন নাই? এটা হচ্ছে একটা একটা মানে বাঙালি তো দুই রকম, একটা হচ্ছে বাধ্য হয়ে ছ্যাবলামি করে, আর একটা হইতেছে ভলান্টারিলি ছ্যাবলামি করে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য, রাইট? সো এই প্যানেলের মধ্যে মনে করেন যে একজন হচ্ছে যে তার চাকরি নাকি না থাকে, প্রমোশন নাকি না পায়, এই ভয়ে যে বঙ্গবন্ধুর ভাষণ পারফর্ম করছে, যত রকম ছ্যাবলামি হোক তাকে ফার্স্ট করে দিতে হবে, এর চেয়ে ভালো পারফর্মার যে তাকে কোনো প্রশ্নই ওঠে না। আর বাকি দুজন এরা কিন্তু স্বতঃপ্রণোদিত হয়, হ্যাঁ, যে এখানে এমপি সাহেব আছে, স্টেজে এমপি সাহেব আছে, এখন এমপি সাহেবের সামনে মুখ উজ্জ্বল করতে, আমরাও তো এগুলো যে এমপি সাহেব আসছে এখন বঙ্গবন্ধুর ভাষণটা দিতে হবে। সোনার বাংলা কালচারে বড় হয়েছে, সোনার বাংলার নিয়ম হয়ে নিউ ইয়র ইন রোম, ডু দ্য রোমান্স টু আর কি, ওই ওই রুল অনুযায়ী খেলছে। সো এগুলো দেখে আসতেছি আমাদের একেবারে ছোটো গুড়াবেলা থেকে, এগুলো চলে আসতেছে। জিয়াউর রহমানের কোনো ভাষণ আসলে কখনো কাউকে এরকম করে দিতে দেখি নাই, সো আই হ্যাভ টু বি ফেয়ার দেয়ার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বারবার এই কম্প্যারিজনটা নিয়ে এই জন্যে আপনাদের এই জিনিসটা বুঝতে হবে, আমি আওয়ামী লীগ বিএনপির আলোচনার মধ্যে আরেকটাকে ঢুকায় দিই কি কারণে, ব্যালেন্স করার জন্য না, কিন্তু পার্থক্যটা বোঝেন, মানুষ এক আলাপের মধ্যে আরেকটা ঢুকায় ব্যালেন্স করার জন্য, সো দ্যাট
সে অন্য সাইডের হচ্ছে অডিয়েন্স না হারায়, তাদেরকে একটু মন রক্ষা করলো আর কি, বুঝছেন না, এদের সমালোচনা করতেছি ও ওরা বিরক্ত হয়ে যাচ্ছে, তখন অন্য সাইড একটু খোঁচা দিয়ে এদের আরেকটু খুশি করলাম। আমি কিন্তু উল্টা দিক থেকে আসি, আমার কথা হচ্ছে যে আমি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এখন ওনাকে নিয়ে ন্যাচারালি সমালোচনা করতেছি না, ওনাকে ব্যবহার করে যা চলে এগুলো সমালোচনা করতেছি, এখন কিন্তু জিয়ার সৈনিকরা অত আনন্দিত। তো ওনাকে একটু যখন ঢুকিয়ে দিলাম তখন কিন্তু মানে আমি যেটা বলি আর কি, মপকে সার্ভ করবো না, বুঝছেন না, সো ব্যালেন্স করি আমি মপকে সার্ভ করার জন্য না, ব্যালেন্স করি আমি মপকে সার্ভ না করার জন্য, উল্টা জায়গা থেকে আসতেছি, এটা একটু মাথায় রেখে। হ্যাঁ, আমি ব্যালেন্স করতেছি না, আমি হচ্ছে ইমব্যালেন্স তৈরি করতেছি সিস্টেমে। ওকে, সো এই ছ্যাপলামিগুলো আমরা পত্র পত্রিকায় দেখি দুদিন পর পর, এবং এই ছ্যাপলামি করতে গিয়ে অনেকে আবার ব্রেক ফেল করে ফেলে, বেশি স্পিড তুলে ফেললে ব্রেক ফেল হয়ে যায়, জানেন না, যদি ড্রাইভিংয়ের অভিজ্ঞতা না থাকে আপনার। যে ছোটো থাকতে আমরা দেখতাম স্কুলে আর কি, আর্টস স্কুলের সামনে দিয়ে হচ্ছে নায়ক আর কি সালমান খান পোলাপান নতুন নতুন সাইকেল চালানো শিখছে স্কুল কলেজে পড়ে, বোঝেন নাই, লিবিডো চাঙ্গে, সো গার্লস স্কুলের সামনে দিয়ে বাইক চালা যাবে, খুব ভাব একেবারে হাই মোটর সাইকেল আর কি চালা যাবে, খুব একদম স্পিড তুলে মোটর সাইকেল মোটরটা ঘুরবে স্পিড তুলে, বোঝেন নাই, নায়ক সে বাংলা সিনেমার নায়ক। সো স্পিড যখন আপনার থাকে, আমরা যে পড়ছিলাম ফিজিক্সে ব্যাঙ্কিং বাঁকা রাস্তার ব্যাঙ্কিং, আপনি যখন স্পিডে থাকেন তখন আপনার সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্ট্রিপেটাল ফোর্স ব্যালেন্স করতে হবে একটা একটাকে। সো ধরেন গ্রামের রাস্তা এখানে ওই ব্যাঙ্কিং ট্যাঙ্কিং নাই, আর সেও নতুন নতুন বাইকার বোঝা নাই আর কি, স্পিড তুলে মোড় পার হইতেছে গার্লস স্কুলের সামনে দিয়ে কড়া স্পিড তুলে, কিন্তু কড়া স্পিড তুলে যে এই জিনিসটার মোড় ঘুরাইতে পারবে না, ওই সোজা পুকুরে চলে যাবে এই জিনিসটা বুঝতেছে না বান্দা, মেয়েরাও দেখতেছে সেও ভাব নিচ্ছে, তারপর স্পিড তুলে মোড় ঘুরাইতে পারে নাই সোজা পুকুরে। সো এরকম আর কি, আপনি অনেকে অনেক সময় আবার ছাপলামি করতে গিয়ে ব্রেক ফেল করে ফেলে, এই যে কী জানি ভদ্রমহিলার নাম ওই যে ধরে নিয়ে গেল, আমি তো অনেকগুলো এপিসোড করলাম, ওই যে চাকুরিজীবী লিক খুলছিল, এই মহিলা কিন্তু ফ্যানাই তো, সে সবসময় ফেসবুক ইন্টারনেটে এই করে ফ্যানে ফ্যানে, এবং সে কিন্তু এই এগুলো করে করে সুযোগ সুবিধা ভোগ করছে, এমন না যে এগুলো করে রাষ্ট্র থাকে বিভিন্ন সময়, না না, এগুলো করে সুযোগ সুবিধা ভোগ করতে 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 একসময় ব্রেক ফেল করে ফেলছে আর কি, স্পিড তুলতে তুলতে মোটর মধ্যে এসে আর স্পিড কমাইতে ভুলে গেছে। তারপর মহিলাটার নাম কি আরে ভুলে গেলাম, আচ্ছা, তারপর হচ্ছে ওই যে ইয়ে হসপিটাল কোভিডের সময় ইয়ে হাসপাতালের রিজেন্ট হাসপাতালের যে শাহেদ, সেও কিন্তু ব্রেক ফেল করে ফেলছে। হ্যাঁ, সবসময় টিভিতে এসব বঙ্গবন্ধু কিনে ছাপলাই তো, তারপর ব্রেক ফেল করে মারা খেয়ে গেছে। সো এরকম কয়েক বছর আগের ঘটনা, এক বাচ্চা হইতেছে বঙ্গবন্ধুর ছবি আঁকছে, বুঝছেন না, আপনি স্কুল কলেজে থাকতে কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ দিতে হবে, বঙ্গবন্ধুর ছবি আঁকতে হবে, বঙ্গবন্ধুর ছবি আঁকছে, ছবি আঁকে এখানে বঙ্গবন্ধুর এখানে তিল দিতে গেছে, তিলটা একটু বড় হয়ে গেছে, সো এই সে একটু চামবাজি করতে গেছিলো মানুষ, সে তার বাপ মা এই বুদ্ধি দিছে তাকে, রাইট, বাচ্চার কি বোধে বাপ মা বলছে বঙ্গবন্ধুর ছবি আঁক, তুই যদি বঙ্গবন্ধুর ছবি আঁকস তাহলে আমরা কিন্তু এমপি সাহেবের চোখে সুবিধা পাবো আর কি একটু। সো বাপ গেছে বাচ্চাকে দিয়ে তেলবাজি করাইতে, বাচ্চা এখন ছবি আঁকতে গিয়ে বঙ্গবন্ধু তিল করে ফেলছে একটু বড়, স্কুল থেকে চোখে বহিষ্কার, এটা নিয়ে আবার ফেসবুকে হই হল্লা তোলপাড় করা শুরু করছে পরে আবার। কখন যে ব্রেক ফেল হয়ে যাবে, কখন যে কে অফেন্ডেড হয়ে যাবে, বুঝছেন, এখানে সবাই কিন্তু উৎপেতে আছে, উপরের মহলের দৃষ্টি আকর্ষণ করে ছ্যাবলামি করে হোক অথবা কাম দেখায় হোক, এই যে মনে করেন তাকে যারা বহিষ্কার করলো এরা কিন্তু কাম দেখাইছে আবার, যে সে বঙ্গবন্ধুর ছবি এঁকে ছ্যাবলামি করে কিন্তু সে বেনিফিট নিয়ে নিচ্ছে, এখন আমি কী করি, আমি আবার ওকে একটা ছুতা ধরে খেয়ে দিই, দিয়ে আমি আবার উপরের মহলের দৃষ্টি আকর্ষণ করবো যে বঙ্গবন্ধুর প্রতি আমরা কী পরিমাণ, বোঝেন নাই, একনিষ্ঠ, বঙ্গবন্ধু তিল বড় হয়েছে আমরা কিন্তু ছাড় দিই নাই। হ্যাঁ, সো চলতেছে খেলাধুলা, এগুলো চলে, বোঝেন নাই, সো এগুলো তো দেখে দেখে আসতেছে আমরা ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে ছোটো ছোটো বাচ্চারা, হ্যাঁ, এই ড্রামা করতেছে। ছেলেটা কিন্তু ভয় আতঙ্কে আছে, এত মানুষের মধ্যে দাঁড় করাই দিছে তার বাবা তাকে, এবং ওর পাশে আরেক মেয়ে রয়েছে মোচ দিয়ে বঙ্গবন্ধু বানাইছে, আরে শালার পুরাই কমেডিয়া। আপনারা জানেন হয়তো শিশু লীগ আছে বাংলাদেশে, শিশু লীগ এক্সিস্ট করে, চলতেছে এগুলো। এখন দেখেন এই জিনিসগুলো যে বছরের পর যুগের পর যুগ চলতেছে, এগুলো কী কারণে চলতেছে, এগুলো কিন্তু চলতেছে বঙ্গবন্ধুর বন্ধুর প্রতি ভালোবাসা থেকে না, আর এরা এগুলো যে সব বাটপারগুলো করে সেটার প্রমাণ আমি আপনাকে হচ্ছে এইভাবে দিব, যে এরা সবাই করে কিন্তু উপরের মহলে দৃষ্টি পাওয়ার জন্যে, এবং উপরের মহল বলতে অল দ্য ওয়ে আপ টু বঙ্গবন্ধুর কন্যা এবং দুহিত্র। সো এরা রাজনীতিতে আসে দেখে এদের সুদৃষ্টি পাওয়ার জন্যে এরা সকলে ছ্যাবলামিগুলো করে বেড়াতে। আপনাদের মনে আছে যে সাভারের যে হচ্ছে মেয়র বহিষ্কার হইল আওয়ামী লীগ থেকে, কী নাম নাম ভুলে গেছি, যা হোক, সাভার যে মেয়র, সাভার না গাজীপুরে, আই এম সরি, গাজীপুরের মেয়র, কিন্তু গাজীপুর বাংলাদেশের একটা বড় শহর, এবং স্পেশালি গার্মেন্টগুলো সব হচ্ছে গাজীপুরে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ইয়ের আয়ের খাত হচ্ছে গার্মেন্টস, মানে গাজীপুর কিন্তু খুব পাওয়ারফুল একটা জায়গা, ওই জায়গার মেয়র পিক ডিল, সহজ কথা না যে কেউ মেয়র হইতে পারবে না, আপনি সারা জীবন ছ্যাবলামি করে যেরকম ছ্যাবলামি করে রাজপথে মাইট খেয়ে রাজপথে ঘর্মাক্ত হয়ে পুলিশের হাতে খালি গায়ে আপনাকে পিটানোর পর তারপর আপনি গাজীপুরের মেয়র হইতে পারবেন, সারা জীবন হইতেছে চুরি বারবারই সন্ত্রাসী পেলে ছ্যাবলামি করে। তো এত বড় পদে সারা জীবনের সঞ্চয়ে ঠেলে এই জায়গায় গাজীপুর মেয়র পদে আসছে, আসার পর সে পদ হারাইছে এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছে, চিন্তা করেন কী কী কারণে, মনে আছে নাকি আমি আলোচনা করে দেখাইছিলাম,
উনি ঘরোয়া পরিবেশ আলোচনা করতে গিয়ে বঙ্গবন্ধু এমনিতে তো ইয়ের সামনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর ফেনায়, নিজেদের লোকদের মধ্যে কথা বলার সময় সত্য কথাগুলোই বলছে, কথাগুলো যে কী বলছে ভুলে গেছে, যে বঙ্গবন্ধুকে কিছু প্রশ্ন তুলছে আর কি, মানে তাদেরকে যা বাইবেল খাওয়ানো হয়েছে সেই বাইবেলের সাথে দ্বিমত প্রকাশ করছে আর কি। তারপর সেই হালকা টুইশন, তেমন গর্হিত কিছু না, কিন্তু অবশ্যই মানে এই টোটালিটেরিয়ানিজমের সিস্টেমই তো হচ্ছে এরকম, যে আপনাকে মনে করেন যে মানে এগুলো পার্ট অফ দ্য টোটালিটেরিয়ান রেজিম আর কি, এভাবে কোনো প্রশ্ন তোলা যাবে না, এই করতে হবে সেই করতে হবে, ছ্যাপলামি করতে হবে, দেবতার মতো পূজনীয় রাখতে হবে, যে মঙ্গল প্রদীপ প্রদীপ পহেলা বৈশাখে, এগুলো সব কিছু কিন্তু পার্ট অফ বা মানে গ্র্যান্ড স্কিম ইফ ইউল আর কি, একটা কাল্ট, একটা কাল্ট তৈরি করে রাখা একটা, এগুলো সকল কালচারে আছে। আপনি এই যে ইয়ে আমাদের এখন এত হয়েছে কি মুক্তিযুদ্ধের চেতনা, আপনি এই যে ইন্ডিয়াতে গেলে এরা হইতেছে, এরা গেরুয়া পার্টি, এরা আবার হইতেছে জাতীয়তাবাদ, আমেরিকাতে শুরু করছে ট্রাম্প জাতীয়তাবাদ, ফ্রান্সে শুরু হয়েছে মুসলিম নিধন, সো সকল দেশে সকল কালচার হইতেছে একটা 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 গ্র্যান্ড স্কিম লাগে পলিটিক্যাল পার্টিগুলোর হইতেছে মানুষকে হচ্ছে মবগুলোকে আর কি উস্কাইতে। ওকে, সো এইগুলো বাংলাদেশের হচ্ছে এই চেতনা, এইগুলো স্কিম তো না জানার কোনো কারণ নেই, বিন পিপতা এগুলোর কোনো স্কিম নেই, এই কারণে ক্ষমতা আসতে পারতেছে না। সো ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস মাননীয় প্রধানমন্ত্রী এবং এই যে এরা ছ্যাবলামি করবে, এখন মনে করেন আজকে থেকে 100 বছর পর 200 বছর পর কেউ কি বঙ্গবন্ধুকে ইন্ডিপেন্ডেন্টলি মনে করবে, বঙ্গবন্ধুকে নিয়ে ছ্যাবলামি করবে, বক্তৃতার আগে পরে বঙ্গবন্ধুর নাম নেবে, ছোটো ছোটো বাচ্চার স্কুলে বঙ্গবন্ধুর ভাষণ ইয়ে করবে, বঙ্গবন্ধুর ছবি আঁকবে? ইউ আস্ক ইউরসেলফ দিস কোয়েশ্চেন, যে এখন যারা করতেছে এরা কারা করতেছে, কেন করতেছে? এরা যদি ভালোবেসে করে থাকে তাহলে 100-200 বছর পরও এরা এগুলা বাংলাদেশে চালু থাকার কথা না, থাকবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেই কিন্তু বঙ্গবন্ধুর নাম হারিয়ে যাবে, নট জাস্ট বিকজ যে বিএনপি ফোর্স করে হারিয়ে দিবে, ফোর্স করা লাগবে না, অটোমেটিক্যালি হারিয়ে যাবে, কারণ যেভাবে চুর করে কলধকরণ করানো হচ্ছে কেউ আর এখন ভালোবেসে এগুলা করতে যাচ্ছে না। লাইক টেক ইট ফ্রম মি, আই ক্যান গ্যারান্টি ইউ বঙ্গবন্ধু জিয়াউর রহমান এনারা অর্গ্যানিক্যালি মানুষের স্মৃতিতে থাকবে না বেশি দিন। তো এগুলো করে কোনো লাভ হচ্ছে না। এখন যে ছোটো বাচ্চাটার কথা বলি, ছোটো বাচ্চাদের কথা বলি, এদেরকে নিয়ে যেগুলো করানো হয়, বাচ্চারা তো বাচ্চা, এদের তার কোনো দোষ নেই, যে ছেলেটা যে অটোমেটিক্যালি তার ভিতর থেকে চলে আসছে, ওইগুলো তাদের বাবা মার কাছ থেকে ন্যাচারালি শেখে, রাইট? এই যে ছেলেটা যেমন যে এদেরকে ছ্যাবলামি যখন শিখিয়ে দেওয়া হয়, যে স্টেজের মধ্যে গিয়ে তুই পিছনের মধ্যে হাত দিয়ে যে মেয়েকে মোচ পরায় নিয়ে আসছে, ওকে, মানে এগুলো তো বাসা থেকে শিখে পাঠাইছে, কিন্তু অর্গ্যানিক ওয়েতে যে ছেলেটাকে মাইক্রোফোন সামনে ধরছে, হঠাৎ করে সে তাকে জিজ্ঞেস করছে পহেলা বৈশাখে তোমার অনুভূতি কি, সে বলে বসতেছে পহেলা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জিনিসটা তাকে ট্রেন করে আনে নাই, তার সামনে মাইক্রোফোন ধরবে জানতো না বা কী জিজ্ঞেস করবে জানতো না, অটোমেটিক চলে আসছে, কেন? সে তার ফ্যামিলিতে তার সারাউন্ডিংয়ে দেখছে যে যে কোনো কিছু বললে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি অটোমেটিক বেরোয় চলে আসতে হবে, কথা বোঝেন নাই? সো এই জিনিসগুলো এরা বাচ্চারা দেখে দেখে অটোমেটিক্যালি শিখে এই মানে যেটা বলতে চাচ্ছি, যে জিনিসগুলো শেখায় দেওয়া হয় স্টেজে গিয়ে ছ্যাবলামি করে, ছবি আঁকে বাবা মার সুপারভিশনে, প্যারেন্ট বাবা মা মিলে এগুলো করে ছ্যাবলামিগুলো বিভিন্ন ভালুয়া ভাগ পাওয়ার জন্য, সুদৃষ্টি পাওয়ার জন্য, সেটাগুলো একটা, এটা কিন্তু যে খেয়াল করেন বিষয়টা, এটা কিন্তু শিখায় দেয় না, এটা অটোমেটিক্যালি ছেলেটার বের হয়ে আসছে, তার মানে সে তার আশেপাশে এইগুলো দেখে। বাচ্চা কাচ্চাদের একটা ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে, যে বাচ্চারা যা দেখে, বাচ্চারা আমি যে একটা কথা বলি, বাচ্চারা হচ্ছে কান দিয়ে শোনে না, তারা চোখ দিয়ে শোনে, রাইট? যারা যা দেখে, আপনি যত কান দিয়ে বলেন কাজ হবে না, আপনি করে দেখাইতে হবে, হ্যাঁ, আপনি তারা যেটা দেখবে আপনি করতেছেন তারা ওইটাই কপি করবে, রাইট? সো সে যেটা দেখছে তার বাবা মাকে করতে, সে ওইটা অটোমেটিক্যালি তার বের হয়ে চলে আসছে, এই জন্য বাচ্চার প্রতি তো কোনো অবশ্যই দায় নাই, বাচ্চাদেরকে আপনি কী দোষ দেবেন, রাইট? এই যে বাচ্চাটাকে আমি দায়মুক্ত করতেছি একটা ঘটনা বলে আপনাদেরকে, হচ্ছে একটা দুষ্ট ঘটনা আমার আর কি হাউস হোল্ডার, সেটা বলে শেষ করি। যে ধরেন যে আমার ছেলে 2 বছরের বাচ্চা যখন সে পাত মারে আর কি, ফার্ট করে, তখন আমি দুষ্টুমি করে ওকে বলি কে রে ফার্টিং, হু ফার্টেড, এগুলো বলি আর কি। তো সেও হাসে, মানে সে বুঝে গেছে এটা একটা এম্বারেসিং জিনিস আর কি, যাই হোক। তো আমি যখন আমার ছেলেকে বলি যে কে রে ফার্টিং, সে তো আর বোঝে না যে এটা কোথায় বলা যাবে, কোথায় ওই যে বাচ্চার মতো, সে কোথায় সেমাইরা দিছে বঙ্গবন্ধু, বুঝো না, সে পহেলা বৈশাখে কী জিজ্ঞেস করছে, সে বলতেছে পহেলা কেমন কাটতেছে তোমার, বলতেছে পহেলা বৈশাখ মানে এরকম আর কি। সে বাচ্চারা তো দেখে মেরে দেয়, জায়গা বোঝে না, হ্যাঁ। সো আমার ছেলেকে যেগুলো বলি কেরে ফাটিং, এখন মনে করেন তার নানি, মনে করেন না যে ঘটনা সত্যি, তার নানি ধরেন আছে না, পাথকর মতো হবে, একটা মানুষ ভদ্র মানুষ হিসেবে হইতেই পারে। এখন আমরা সবাই কিন্তু একটা এখানে একটা গুমট পরিবেশ, যে একটা সবাই চুপচাপ আছি, সবাই কাজ নিয়ে ব্যস্ত, অ্যাভয়েড করার চেষ্টা করতেছি, নাথিং হ্যাজ হ্যাপেন্ড, এরকম একটা ব্যাপার। ফট করে আমার ছেলে এসে বলে বসে কেরে ফার্টিং, আমরা সবাই বিষয়টা ইগনোর করার চেষ্টা করতেছি, ওভারলুক করার চেষ্টা করতেছি, আমার ছেলে এসে বলে বসবে কে রে ফার্টিং, এখন আর ইগনোর করার কোনো সবাই। সো বাচ্চারা হয়েছে এরকম, বাচ্চারা যা দেখে যা শুনে সেগুলাই রিপিট করে। সো এই বাচ্চাগুলোর মাথা খাইতেছে বাবা মাগুলো নিজেদের কিছু হালুয়ার ভাগ পাওয়ার জন্যে।